বিক্রেতাদের হাঁকডাক আর ক্রেতার পদচারণায় রোজার প্রথম দিনই জমে উঠেছে পুরনো ঢাকার ইফতার বাজার। করোনার জন্য গেল 2 বছর সীমিত পরিসরে হলেও এবার পুরোপুরি বাজার বসেছে। ঢাকা সহ আশপাশের জেলার মানুষও আসেন ইফতার কিনতে। তবে নিত্যপণ্যের উত্তাপ পড়েছে চকবাজারের ইফতারেও। আহমদ অনিকের রিপোর্ট। করোনা থাবায় 2 বছর বন্ধ থাকার পর আবারও ইফতার বাজার জমে উঠেছে পুরান ঢাকার চকবাজারে। প্রথম রমজানে দুপুরের পর থেকেই বাহারি ইফতার সামগ্রী সাজিয়ে বসেন বিক্রেতারা। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ইফতার কিনতে চকবাজারে আসেন ক্রেতারা। আগের বছরের তুলনায় দাম কিছুটা বেশি বলে জানান তারা। আজকে প্রথম রমজান, না আসলাম আর কি, দূর থেকে আসছে, উত্তরা থেকে আসছে আর কি। পুরনো ঢাকার সেই ঐতিহ্যবাহী ইফতারি কেনার জন্য আজকে আসলাম। তা আমরা খুব আজকে আনন্দ ভোগ করছি, লেবার কাটছি, মার্কেটিং করতে পাশাপাশি দেখতে আসলাম যে কি এখানে বেচা কিনা হয়। আমরা এখানে ইফতার নিতে আসছি। আলহামদুলিল্লাহ চকবাজার হলো বিখ্যাত ইফতার, এখানে সবসময় তাজা এবং ভালো পাওয়া যায়। 50 টাকা নিচে টিকা, যে টিকা গতবার 30 টাকা বেচতো, এই টিকা এখন 50 টাকা। ছোট্ট একটা রোল নিচে 50 টাকা, যেটা গতবার 20 টাকা বেচতো। ক্রেতাদের কাঙ্ক্ষিত উপস্থিতিতে প্রথম দিনেই বাজার জমে উঠায় খুশি বিক্রেতারা। বিভিন্ন উপকরণের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় ইফতার সামগ্রীর দামও বেশি রাখতে হচ্ছে বলে জানান বিক্রেতারা। ভেন্ডি, শাসলিক, পেস্তা বাদাম শরবত চাহিদা মোটামুটি ভালো। আর চকবাজার এমন একটা জিনিস, এখানে আপনার গিয়া 200 রকমের আইটেমের জিনিস পাইবেন, এটা পৃথিবীর কোনো দেশের মধ্যে পাইবেন না। চিকেন ভেজিটেবল আছে, ভেজিটেবল আছে, তারপর আপনার কোয়াটার আছে, গ্রিল শাসলিক আছে, চিকেন কিমা পরোটা আছে, পনির টানা পরোটা আছে। যেহেতু 2 বছর আপনার কাস্টমার অনেকটা ইয়ে ছিল, এখন ইনশাআল্লাহ ভালো আছে। আমার দাদা আমলের, আমার বাপে আমলের, বাপে আমলের, তখন আমরা করবো, তখন আল্লাহর রহমতে ভরপুর কাস্টমার ইনশাআল্লাহ মাল থাকবে। খাসি রান, মুরগি, কোয়েল পাখি, কবুতর, অপর হচ্ছে আপনি মুরগি ঝাল ফ্রাই, অপর হচ্ছে গরু কালিয়া, এগুলো সব চিটিকা, জালি কাবাব, মুঠি কাবাব। দ্রব্যমূল্যর যে দাম অবস্থা, তেলের দাম, জিনিসপত্রের দাম, মুরগির দাম, খাসি মাংস দাম, গরু মাংস দাম বাড়তি, এই জন্য আমরা দামে বেচতেছি। ইফতার মানেই যেন অসংখ্য খাবারের সমাহার। এরই মাঝে হয়তো ভেজাল ও অস্বাস্থ্যকর খাবারও মিশে আছে নানাভাবে। তাই ভেজাল রোধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে সক্রিয় থাকার আহ্বান ক্রেতাদের। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা। রমজানে সাধারণ মানুষের প্রাণীজ আমিষের চাহিদা মেটাতে মাসব্যাপী ভ্রাম্যমাণ বিপণন ব্যবস্থা চালু করেছে প্রাণী সম্পদ অধিদপ্তর। সকালে প্রাণী সম্পদ অধিদপ্তর আয়োজিত সুলভ মূল্যে ভ্রাম্যমাণ দুধ, ডিম, মাংস বিক্রয় ব্যবস্থা চালু করা হয়। এতে ভার্চুয়ালি অংশগ্রহণ করে অনুষ্ঠানের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় মন্ত্রী সমর রেজাউল করিম। তিনি বলেন, রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রেখে সাধারণ মানুষের কাছে সুষম পুষ্টিকর খাদ্য পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিপণন ব্যবস্থায় সর্বোচ্চ মনিটরিং করা হবে বলেও জানান তিনি। আজ থেকে শুরু হয়ে 28 রমজান পর্যন্ত রাজধানীর 10টি স্থানে ভ্রাম্যমাণ বিপণন ব্যবস্থা চালু রাখা হবে। অনুষ্ঠানে অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার মঞ্জুর মোহাম্মদ শাহজাদার সভাপতিত্বে মন্ত্রণালয় সচিব ডক্টর মোহাম্মদ ইয়ামিন চৌধুরী বক্তব্য রাখেন। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংসের ভ্রাম্যমান বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করছি। প্রতিটি ভ্রাম্যমান গাড়িতে পাস্তরিত তরল দুধ প্রতি লিটার 60 টাকা, গরুর মাংস প্রতি কেজি 550 টাকা, খাসির মাংস প্রতি কেজি 800 টাকা, ড্রেজ ব্রয়লার প্রতি কেজি 200 টাকা এবং ডিম প্রতি হালি অর্থাৎ 4টা 30 টাকা দরে বিক্রি করা হবে।